নিত্য শরীর তবু ভালো, তাকে ছাড়া আবার জগৎ কালো, বলো তো জিনিসটা কি? উত্তরটি হলো আলো। চলো যা যাক পরের ধাঁধার দিকে। আমরা জানি সব গানের সুর দিতে হয়, কিন্তু এমন কোন গান আছে যেখানে সার দিতে হয়? উত্তরটি হলো বাগান। চলো যা যাক পরের ধাঁধার দিকে। ইংরাজিতে মাত্র দুটি অক্ষর ব্যবহার করে একটা ভাষার নাম বলতে হবে। উত্তরটি হলো আরবি ভাষা। চলো যা যাক পরের ধাঁধার দিকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সামনে ঘটলেও ঘটনাটি একই হয়, কি? উত্তরটি হলো সিনেমা। চলো যা যাক পরের ধাঁধার দিকে। কোন মানুষের মৃত্যুর সাথে সাথে তার ওজন কতটা কমে যায়? উত্তরটি হলো মানুষের মৃত্যুর সাথে সাথে তার ওজন 21 গ্রাম কমে যায়। চলো যা যাক পরের ধাঁধার দিকে। যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না, আর যে আসে সে আর কখনো ফিরে যায় না। উত্তরটি হলো শৈশব। চলো যা যাক পরের ধাঁধার দিকে। পৃথিবীতে এমন কোন বাচ্চা আছে যে মায়ের পেট থেকে জন্ম নেয় না? উত্তরটি হলো চৌবাচ্চা। চলো যা যাক পরের ধাঁধার দিকে। পা নেই, মাথা নেই, আছে তিন হাত, তিন হাত ঘোরায় সে সারাদিন রাত। উত্তরটি হলো ঘড়ি। চলো যা যাক পরের ধাঁধার দিকে। ঘর মট মট পাকালে দড়ি, তার পাতাতেই হয় তরকারি। উত্তরটি হলো পাট গাছ। চলো যা যাক পরের ধাঁধার দিকে। তিন অক্ষরের নাম তার সবার ঘরেই রয়, মাঝের অক্ষর বাদ দিলে বাদ্রযন্ত্র হয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয়। উত্তরটি হলো বিছানা। বিনা একটা বাদ্যযন্ত্র, আর ছানা একটি খাবার জিনিস। চলো যা যাক পরের ধাঁধার দিকে। কোন জিনিস প্রথমে মানুষ মুখে ঢোকায় তারপর চষে? উত্তরটি হলো আইসক্রিম। চলো যা যাক পরের ধাঁধার দিকে। আমার মধ্যে যে কেউ সহজে পড়ে যেতে পারে, কিন্তু আমার মধ্য থেকে বেরোনো অত সহজ নয়, বলো তো আমি কে? উত্তরটি হলো বিপদ বা সমস্যা।